মেদে জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার ক্ষুদ্র একটি অংশ। তারা দেশের বিভিন্ন নদীর অববাহিকায় অস্থায়ীভাবে বসবাস করেন। এই জনগোষ্ঠীর কোনো স্থায়ী জনপদ নেই। তাদের অধিকাংশই ভাসমান হয় আনুষ্ঠানিক শিক্ষা দীক্ষা এবং অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সমাজসেবা অধিদপ্তরের জরিপ মতে বাংলাদেশে মেদে জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 75,000 জন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে দেশের সকল শ্রেণীর অনগ্রসর জনগোষ্ঠীকে আনতে কাজ করছে। বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন তথা এই জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে 2012-13 অর্থবছর হতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি শুরু হয়। 2019-20 অর্থবছর হতে বেদে জনগোষ্ঠীর জন্য পৃথক কর্মসূচি পরিচালিত হচ্ছে। শিক্ষার আলো থেকে বঞ্চিত বেদে স্কুলগামী শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক স্তরে মাসিক 700 টাকা, মাধ্যমিক স্তরে মাসিক 800 টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে মাসিক 1,000 টাকা এবং উচ্চতর স্তরে মাসিক 1,200 টাকা হারে 4 স্তরে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। 50 বছর বা ততর্ধ্ব বয়সের অক্ষম এবং অসচ্ছল বেদেদের মাসিক 500 টাকা হারে বিশেষ বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে। বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম বেদে জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের সমাজের মূল স্রোতধারায় আনার জন্য 10,000 টাকা করে প্রশিক্ষণোত্তর আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। 2012-13 অর্থবছরে দেশের 7টি জেলায় পাইলট কর্মসূচি হিসেবে বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির 2021-22 অর্থবছরে মোট উপকারভোগীর সংখ্যা 10,096 জন আর মোট বরাদ্দ 9,23,00,000 টাকা। দেশের সকল অঞ্চলের বেদে জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা, শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও আর্থিক অনুদান প্রদানের ফলে বেদে জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে। এই জনগোষ্ঠী অনেকেই আদি পেশা ছেড়ে নতুন নতুন পেশা গ্রহণ করছেন এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন, আর তাদের ছেলেমেয়ে শিক্ষিত হয়ে সমাজে আলো ছড়াচ্ছে। আর এই সব কিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে। আমার মাও ভাতা পাইছে, আমার শ্বশুর শাশুড়িও ভাতা পাইছে, আমার একটা বোনের ছেলে এটাও ভাতা পাইছে, আমারও 45 বছর বয়স, 45 বছর হইলে আমিও ভাতা পাবো। আমাকে বলছে অফিস থেকে সব কিছু ক্লিয়ার আছে, আমাকে আবারও দেবে, খুবই আমাকে ভালোবাসে, খারাপ বাসে না। সরকারের থেকে যে ভাতাটি পাইতেছি, এই ভাতাটি পাই আমি খুব খুশি। ছেলে মেয়ে নিয়ে খুব সুন্দরভাবে সুখী হয়ে চলতেছি, আমার ঘর দোয়ার সবাই সুন্দরই আছে, আমি গোলাকণ্ডে লেখাপড়া করাচ্ছি, আমি খুব খুশি আছি, ধন্যবাদ জানাচ্ছি সরকার। বেদেদের মতো হরিজন সম্প্রদায়ও অনগ্রসর জনগোষ্ঠীর অংশ। সমাজসেবা অধিদপ্তরের জরিপ মতে বাংলাদেশে প্রায় 12.85 লক্ষ হরিজন জনগোষ্ঠী রয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে 2012-13 অর্থবছর হতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি শুরু হয়, যাতে হরিজন সম্প্রদায়কেও অন্তর্ভুক্ত করা হয়। 2019-20 অর্থবছর হতে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পৃথক কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে হরিজন সম্প্রদায়ের বিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বয়স্কদের জন্য বিশেষ বয়স্ক ভাতা, প্রশিক্ষণ ও অনুদান প্রদান করা হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নের ফলে হরিজন সম্প্রদায় উন্নয়নের মূল স্রোতে নিজেদের সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এত বড় 10-তলা ভবন উপহার দিয়েছেন, আমরা কখনো কল্পনাও ভাবতে পারিনি যে আমরা এই বিল্ডিংয়ে বসবাস করব। আমরা আজীবন ঝুপড়ি ঘরে, বেড়ার ঘরে, টিনের ঘরে বসবাস করে আসছি ব্রিটিশ পিরিয়ড থেকে নিয়ে। আমরা তারে কোটি কোটি বার প্রণাম করি, শেখ হাসিনাকে দুর্গা মায়ের মতন শ্রদ্ধা করি।